আসসালামু আলাইকুম চৈত্রিশন নাইটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন রূপকথার গল্প আমাদের বরাবরই নাড়া দেয় সেই ছোটোবেলা থেকেই রূপকথার গল্প শুনতে শুনতেই তো আমরা বড় হয়েছি আমি একটা গল্পের চ্যানেল খুলেছি রূপকথার গল্প না থাকলে চলে আমাদের এই ভারতীয় উপমহাদেশে ঠাকুরমা ঝুলি ঠাকুরদাদের গল্প সমগ্র এগুলো জগৎ বিখ্যাত অনেকেই আমাকে বলেছেন আপু আপনার গল্পের চ্যানেল অথচ রূপকথার গল্প শোনান না একজনের রিকোয়েস্টে অলরেডি আমি ক্ষীরের পুতুল শুনিয়েছি ভাবছি রূপকথার গল্প নামে একটা প্লেলিস্টও খুলব খুলবো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন তাহলে আর কথা না বাড়াই ও হ্যাঁ কোন গল্প দিয়ে শুরু করব সব থেকে জনপ্রিয় যে গল্পটি রূপকথার গল্প সেটি দিয়ে শুরু করব গেস করতে পারছেন কোন গল্পটা হ্যাঁ সাত ভাই চম্পা এটি দিয়ে শুরু করি পরবর্তীতে আরও অনেক রূপকথা গল্প শোনাব আর তাহলে কথা না বাড়াই এবার তাহলে গল্পটি শুরু করা যাক সাত ভাই চম্পা লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার এক ছিলেন রাজা তাহার সাত রানী রানীদের কাহারও ছেলে পিলে ছিল না তাই রাজার ভারী দুঃখ একদিন রাজা মৃগয়া করিতে গিয়াছেন এমন সময় চড়াশিয়া খবর দিল সৌরানীর সুন্দর সাতটি ছেলে ও একটি মেয়ে হয়েছে শুনিয়া রাজার আনন্দ আর ধরে না তাড়াতাড়ি মৃগয়া সারিয়া বাড়ি ফিরিলেন এদিকে এক কাণ্ড হইয়াছে আছে। রাজা প্রিয় বলিয়া আর ছয় রানী তাহাকে হিংসা করিত রাজা ফিরিয়া আসিবার পূর্বেই তাহারা সেই আটটি শিশুকে পাশগাদায় পুতিয়া ফেলিল রাজা আসিয়া ছেলে দেখিতে চাহিলে তাহারা ব্যাং ইঁদুর কাঁকড়া বিছা প্রভৃতি ধরিয়া আনিয়া বলিল এই দেখো তোমার সুয়াণী সাধের ছেলে মেয়ে রানীদের কৌশলে রাজার মাথা ঘুরিয়া গেল রাগে গড় করিতে করিতে তিনি সুরানিকে রাজবাড়ি হইতে তাড়াইয়া দিলেন আহা দুঃখিনী আর কি করিবেন কোথায় যাইবেন ঘুটেকোরানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন কিছুকাল পরে রাজার বাপের শ্রাদ্ধ উপস্থিত ফুলের দরকার মালি ফুল আনিতে গিয়া দেখে সারা বাগান শুকনা ফুল তো দূরের কথা কোথাও একটি কুড়িও নাই সে আর কী করিবে ভয়ে ভয়ে ফিরিয়া আসিতেছে এমন সময় দেখিল গাদে সাতটি সুন্দর চাপা গাছ ওই একটি পারুল গাছ হইয়াছে আর প্রতি গাছে একটি করিয়া সুন্দর ফুল ফুটিয়া রহিয়াছে ফুলগুলি দেখিয়া মালির বড়ই আনন্দ হইল কিন্তু সে যেই হাত বাড়াইয়াছে অমনি পারুল ফুলটি চাপা ফুলগুলিকে বলিয়া উঠিল সাতভাই চম্পা জাগরে চাপারা উত্তর করিল কেন বোন পারুল ডাকরে পারুল রাজার মালি এসেছে ফুল দিবে কি না দেবে চাপা না দিব না দিব ফুল উঠিব সঠিক দূর আগে আসুক রাজা তবে দিব ফুল ফুলগুলির কথা শুনিয়া মালিত একেবারে অবাক সেই রাজাকে গিয়া সকল কথা বলিল রাজা আশ্চর্য হইয়া নিজেই ফুল তুলিতে আসিলেন কিন্তু যেই হাত বাড়াইয়াছেন অমনি শুনিতে পাইলেন পারুল সাত ভাই চম্পা জাগরে চাপা। কেন বোন পারুল ডাকরে পারুল রাজা নিজে এসেছে ফুল দিবে কি না দিবে চাপা না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আশোক বড় রানী তবে দিব ফুল তখন রাজার হুকুমে ঘুটে করুনি দাসী এসে উপস্থিত হইলেন হাত বাড়াইতেই ফুলগুলি সুন্দর সাতটি ছেলে ও একটি মেয়ের বেশ ধরিয়া তাহার কোলে ঝাঁপাইয়া পড়িল ব্যাপার দেখিয়া সকলে অবাক রাজার শিশুগুলিকে কাছে ডাকিয়া তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিলেন তখন তাহারা এক বাক্যে বলিল আমরা তোমার ছেলে মেয়ে আমাদের মা তুমি যখন মৃগয়া করতে যাও তখন আমরা ভূমিষ্ঠ হই কিন্তু মায়ের ওপর হিংসে করে তোমার অন্য ছয় রানী আমাদিগকে পাঁচ গাদায় পুঁতে রেখেছিলেন আমরা সেখানে চাপা ও পারুল গাছে ফুল হয়ে ফুটেছিলাম শিশুগুলির কথা শুনিয়া চোখের জলে রাজার বুক ভাসিতে লাগিল এমন সোনার চাঁদ ছেলেমেয়ে থাকিতে এতদিন কি কষ্টেই না তাহার দিন কাটিয়াছে আর দুঃখিনী সানিকে কি ভয়ানক যন্ত্রণাই না সহ্য করতে হইয়াছে ভাবিতে ভাবিতে ক্রমে তিনি আগুন হইয়া উঠিলেন তখন ছয় রানীর কাপুনি যদি দেখিতে রাজা তাহাদিগকে হেটে কাটা উপরে কাঁটা দিয়ে পুতিয়া ফেলিতে আজ্ঞা দিলেন তারপর সুয়রানীকে লইয়া সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করিতে লাগিলেন আমার কথাটি ফোরলো নটে গাছটি কেমন লাগলো গল্পটি সবার আশা করি ভালোই লেগেছে রূপকথায় গল্প তারপর সাত ভাই চম্পা ভালো লাগতেই হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন ফিকশন